আমি সৌদিতে প্রথম যাওয়ার পর একটা লেখা কোনো একটা মাসিক পত্রিকা লিখছিলাম, সেখানে আসার পর দুইটা জিনিস দেখে আমার কাছে অবাক লাগলো। এক হলো যে প্রতিটা গলি এগুলি খাবার হোটেল ছাড়া আর কিছু নেই, মনে হচ্ছে সব খাবার হোটেলের শহর আর কি, কারণ বাসা রান্না বাড়ি সব এই সব খায়, দোকানের খাবার খায়, খুব কম রান্না বাড়া হয়। আর দ্বিতীয় হলো নর্মাল কোনো মানুষ নেই, সব পেট বড়, মোটা, বোটকা, এই হলো চিত্র। এদের দিয়ে কী হবে? যুদ্ধ লাগলে তো দৌড়ে পালায় চলে যাবে, এদের কাছে পড়ে যাবে তো দৌড়াইতে দৌড়াইতে দৌড়ে যাইতেও তো পারবে না, পালাইতেও তো পারবে না। আপনি কোরিয়ানদেরকে যদি দেখেন, জাপানিজদেরকে দেখেন, চায়নাদেরও সম্ভবত একই চিত্র। বিশেষ করে আমি এই দুইটা দেশের কথা বলছি, সম্প্রতি যে আসছি, যে আপনি পুরো শহর খুঁজে একটা পেটালা মানুষ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে, একটা মানুষ। আমি তো আমার চোখে পড়ে নাই, আছে, রেয়ার কেস আছে, নর্মালি নাই। আপনারা খেয়াল করে দেখেন, মহিলা হোক আর পুরুষ হোক, প্রায় 100% মতো সব স্লিম, আগাগোড়া সমান, অ্যাংলা পাতলা, মানে স্বাস্থ্যটা এত সুন্দর যে এই শরীর নিয়ে কাজ করতে সে কমফোর্ট ফিল করে। আর আমাদের খাইতে 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 নাক পর্যন্ত, গলা পর্যন্ত ডেকু দিলেও বেরোয় আস, একবার খাইতে খাইতে বেহুশ হয়ে যাই, এরপরে আবার সফট ড্রিঙ্কস, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজতে থাকি। অনেকে আছে দাওয়াত খাই এসে দেখবেন গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজে, আপনার এত খাইতে বলছে কি? যে পর্যন্ত খাইলে আবার গ্যাসের ওষুধ আপনার নামাইতে হবে, এবার সেগুলো গোটা শরীরকে স্থূল করে দিচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে লাইফস্টাইল দিয়েছেন সেটা কি? পেটের তিন ভাগের এক ভাগ খাবার, এক ভাগ পানীয় আর এক ভাগ খালি রাখো। আমাদের যে স্টমাকের যে সাইজ, রিয়েল সাইজ, এক ডাক্তার আমাকে দেখাইছিলেন যে ওইটা মানে মূল সাইজটা দুই হাতের কোষ একসাথ করলে যে সাইজ হয় ওইটা নাকি, এটা উনি বলেছেন, কতটা সত্য ডাক্তাররা ভালো বলতে পারবে। আমি এইটুকু বলি বা এর চাইতে একটু বড়ো হবে, এর বেশি না, আমাদের যে স্টমাকের সাইজ। হ্যাঁ, যদি বলেন যে আমার তো স্টমাক মাশাআল্লাহ যত খাই তত বড় হয়, তো ওইটা তো রবারের মতো, আপনি যত দিবেন তত ফুলতে থাকবে, এবং ফুড ভ্যালু বিবেচনা করে খাওয়া, এটা তো আমাদের অন্তত বাঙালির চরিত্র অন্তত নেই। আমাদের জিব্বা ভালো লাগছে কিনা, গুড, এটা খাও, ওইটার খাদ্য শক্তি কী আছে দেখা দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই লাইফস্টাইল আমাদেরকে দেন নাই ভাই, উনি যে লাইফস্টাইল দিয়েছেন সেই লাইফস্টাইল যদি আমরা ফলো করতাম তো আমরা শারীরিকভাবে অনেক শক্তিশালী হতাম, আমাদের কাজের স্পৃহা অনেক বেশি থাকতো, আমাদের কাজে বরকত অনেক বেশি থাকতো, জীবনে প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকতো। এখন সব শরীর মেজমেজ করে, ঘুম থেকে উঠতে মন চায় না, শোয়া থেকে উঠতে মন চায় না, হ্যাঁ, বসলে আর দাঁড়াইতে মন চায় না, বাসাতে আসলে আর বাসা কাজে যেতে মনে চায় না, আড্ডা মারতে শুধু মন চায়, কারণ শরীরটা তো এরকম বানাই ফেলছি, ঝিমানি আর ঘুম ছাড়া কিচ্ছু নেই। সুন্নাকে ছেড়ে দিয়ে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমাদের কাছে থিওরি আছে, হাদিস আছে, কোরআন আছে, এগুলো খুব বলি আমরা, কিন্তু আমল নেই। আপনি যে বলেন যে আপনি কী করেন, আমি চেষ্টা করতেছিলাম দইলা অনেকখানে নিজের কারেকশন প্রতি মুহূর্তে করার চেষ্টা করি। ফজরের পরে আমরা আমাদের বাসায় কোনো ঘুমের সিস্টেম রাখি নেই, কোনো দিন হয়তো কদাচিত বিশেষ কোনো কারণে দেরি হয়ে গেছে, আগের দিন কোনো বিশেষ ঝামেলা হয়েছে, সেটা ভিন্ন কথা। নর্মালি ফজরের পরে কারোর কোনো ঘুম নেই, সবাই জেগে থাকতে হবে এবং সেজন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে। তো এই জিনিসটা মনে হবে ছোট, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে অনেক বড় এবং বিশাল।